হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইয়া ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম একটা রেসিপি, পুডিংয়ের রেসিপি। তো এই গরমে হচ্ছে এক পিস ঠান্ডা পুডিং কিন্তু আমাদেরকে অনেকটাই প্রশান্তি দেয়। তো সেই জন্য হচ্ছে পুডিংটা এই গরমে খুবই উপযোগী একটা খাবার। তো কম বেশি সবাই আমরা আসলে পুডিংটা বানাতে জানি, তারপরও যারা জানে না তাদের জন্য হচ্ছে আমার আজকের রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুডিং বানাতে আমার কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, আধা লিটার দুধকে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনির সাথে ফুটিয়ে তারপর এটাকে আমি অর্ধেক পরিমাণ করে নিয়েছি, মানে ঘন করে নিয়েছি। আর নিয়েছি রুম টেম্পারেচারে 2টা ডিম। তো ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হওয়া চাই। আর নিয়েছি আমি এখানে ভ্যানিলা এসেন্স। তো প্রথমে হচ্ছে আমি এখানে যেহেতু এটা ক্যারামেল পুডিং, আমি ক্যারামেলটা রেডি করে নিব। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। তো আমি যে পাত্রে পুডিংটা আজকে বসাবো সেই পাত্রে হচ্ছে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা কোনো পাত্রে ক্যারামেল বানিয়ে তারপরে বাটিতে সেট করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে পানি। তো পুডিং বানানোর জন্য কিন্তু ক্যারামেলটা খুবই পারফেক্ট হওয়া জরুরি, কারণ ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে তিতা লাগবে, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। তো ক্যারামেল বানানোর জন্য চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি থাকবে, আর খুবই সতর্কতার সাথে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করতে হবে। এই যে চিনিটা খুব সুন্দর করে যখন গলে গেছে তখন কিন্তু এইভাবে বুদবুদের মতো উঠছে। তো আমার ক্যারামেলটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে চারপাশ থেকে একটু একটু করে কালার আসছে, আসলে আমার চুলার চারপাশে বেশি আঁচ লাগতেছে বোঝাই যাচ্ছে, মাঝখানে কম। তো আমি এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি মিশিয়ে। এখন হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। এই যে দেখুন আমার ক্যারামেলটা পুরোপুরি রেডি। এখন আমি এই বাটিটাকে রেখে দিব কিছুক্ষণের জন্য, বাটিটাও ঠান্ডা হবে পাশাপাশি ক্যারামেলটাও সেট হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমি বাকি মিক্সারটা তৈরি করে নিব। এখানে আমি জাল করে রাখা সেই ঘন দুধটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 2টা ডিম। এখন দুধ আর ডিমের এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। এই কাজটা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে। তো বেশ অনেকক্ষণ মেশানোর পর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, খুবই অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিব। তো মিশ্রণটা আমার পুরোপুরি রেডি। এখন হচ্ছে আমি যেই বাটিতে পুডিংটা বসাবো বা ক্যারামেল সেট করেছি সেই বাটিতে এটা দিয়ে দিব। এই যে দেখুন ক্যারামেলটা কি সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি একটা চাকনির সাহায্যে এটাকে সেকে নিব, এতে করে অনেক সফট হবে, বা কোনো সাদা অংশ থাকলে সেটা এই চাকনির মধ্যে আটকে যাবে। তো ছেঁকে নেওয়ার পর হচ্ছে আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তো চুলায় আমি আগে থেকেই একটা নিচু তলযুক্ত হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা পানি।
আর দেখতে পেয়েছেন এখানে আমি একটা স্ট্যান্ড দিয়েছি আমার পুডিংয়ের পাত্রটা বসানোর জন্য। তো খুব সাবধানতার সাথে হচ্ছে আমি বাটিটা বসিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিব যে কোনো একটা কিছু দিয়ে, টিস্যু অথবা লবঙ্গ। আমি এখানে একটা পরিষ্কার কটন বাট কেটে তারপরে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তো এখানে আমার দুইটা ডিম দিয়ে এই পুডিংটা হতে আমার টোটাল সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। তো 20 থেকে 25 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে এরপরে একটু চেক করে দেখব পুডিংটা হয়েছে কি না। তো যেহেতু পাত্রটা গরম একটু সাবধানতার সাথে করতে হবে। তো আমি এখন এখানে একটা ছুরি দিয়ে এটাকে একটু টেস্ট করে দেখব যে এটা হয়েছে কি না। তো যদি ছুরিটা বা কোনো একটা কাঠি বা টুথপিক যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি পুডিংটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করব। তো চারপাশ থেকে আমি একটুখানি এটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা ঢালতে অনেক সুবিধা হবে। একটা প্লেটকে আমি উপর থেকে বসিয়ে খুবই আলতোভাবে এটাকে জাস্ট উল্টে দেব। তো এই যে দেখুন আমার পুডিংটা পুরোপুরি রেডি আর খুবই সুন্দর হয়েছে পুডিংটা, দেখেই বোঝা যাচ্ছে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার ভিডিও আপলোড করার পর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।